হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অ্যান্ড আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নিউ একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি সেটি পরিচিত একটি প্রোডাক্ট। অনেকেই নিশ্চয়ই প্রোডাক্টটি রিভিউ অলরেডি দেখেছেন আপনারা বিভিন্ন ফেসবুক পেজে। ফেসবুকে প্রচুর ভাইরাল হচ্ছে এই প্রোডাক্টটি। এটি হচ্ছে লানবেনা ব্র্যান্ডের একটি প্রোডাক্ট। এটি হচ্ছে টিথ হোয়াইট এসেন্স, হচ্ছে এই প্রোডাক্টটির নাম, বিউটি অ্যান্ড হেলথ। সো এই যে প্রোডাক্টটি আছে লানবেনার, এই প্রোডাক্টটি আপনারা কীভাবে ইউজ করলে বেটার রেজাল্ট পাবেন, আর আসলে এটি ইউজ করলে আপনাদের সত্যিকার অর্থে কি আপনাদের যেই দাঁত আছে সেটি কি সাদা করছে কি না, সেটি আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে বলে দেওয়ার ট্রাই করবো। এবং ইনশাল্লাহ 100% জেনুইন রিভিউ দিব, সেই জন্য আপনারা প্রত্যেকবারের মতো আমার উপর বিশ্বাস রাখতে পারেন। এবং আপনারা যারা এই ভিডিওটি সম্পর্কে ডিটেলস জানতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি কমপ্লিট করবেন শেষ পর্যন্ত, সব রকমের ইনফরমেশন পাওয়ার জন্য। আর করে ফেলবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, এই হচ্ছে আপনার লানবেনার প্রোডাক্ট। এটি হচ্ছে লানবেনা ব্র্যান্ডের। লানবেনার প্রচুর প্রচুর প্রোডাক্ট আছে, এটা চায়না ব্র্যান্ড। আর লানবেনার অসংখ্য প্রোডাক্টের রিভিউ আমি আমার চ্যানেলে করেছি এখন পর্যন্ত। এবং আমাদের কাছ থেকে লানবেনা ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট আছে যেগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট, যারা নিয়েছেন এবং ইউজ করেছেন তাদের অনেক অনেক হচ্ছে ফিডব্যাকও আমরা ইনশাল্লাহ পাচ্ছি। তো এটি হচ্ছে লানবেনার একটি ব্র্যান্ড, চায়না ব্র্যান্ডের একটি প্রোডাক্ট। এবং লানবেনা খুবই বিখ্যাত একটি ব্র্যান্ড, তাদের প্রচুর প্রোডাক্টের মধ্যে এটি একটি ইফেক্টিভ প্রোডাক্ট। এটি হচ্ছে লানবেনা টিথ হোয়াইট এসেন্স। এই যে লানবেনা টিথ হোয়াইট এসেন্স আছে এটি আমরা নিশ্চিন্তে ইউজ করতে পারি, আমি ফার্স্টেই বলবো। কারণ হচ্ছে এটি যাদের হচ্ছে দাঁত হলদেটে হয়ে গেছে, আমাদের নর্মালি যেটা হয় যে আমাদের যে বাঙালিরা আছি আমরা কিন্তু প্রচুর মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করি এবং আমরা খাবারে প্রচুর পরিমাণে মশলা ইউজ করি। এবং আমাদের যে দৈনন্দিন যে খাবার দাবার যেটা রান্না করি আমরা, সেখানেও কিন্তু আমরা হলুদ ইউজ করে থাকি, বা তাছাড়াও আরও অনেক ধরনের মশলা ইউজ করে থাকি, তেল ইউজ করে থাকি। তো সেই তেল মশলা থেকে যেটা হয়, দিনের দিন আস্তে আস্তে দিনকে দিন যেতে যেতে একটা পর্যায়ে আমাদের দাঁত কিন্তু হলদেটে হয়ে যাচ্ছে। তাছাড়া অনেকেই থাকে যারা হচ্ছে পান খায় বা সিগারেট যারা খান, স্মোক করে যারা, তাদেরও কিন্তু দাঁত হলদেটে বা লালচে একটা দাগ পড়ে যায়। বিশেষ করে যারা পান খায়, জর্দা খাচ্ছে, পান খাচ্ছে, তাদের কিন্তু দাঁতে দেখা যায় যে লালচে লালচে একটা দাগ পড়ে যায়, লাল খুব বাজে ধরনের হচ্ছে এটি কালার হয়ে যায়। এবং তাছাড়াও দেখা যায় একটা পর্যায়ে মানুষ যখন বয়স বাড়ে, বয়স হলে আস্তে আস্তে যেহেতু অনেক বছর ধরে ইউজ করা হচ্ছে আর করতে করতে দাঁত কিন্তু একটা পর্যায়ে যেয়ে দেখা যায় হলদে হয়ে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে, দাঁতের বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দাঁত আগের যে সৌন্দর্য, ছোটবেলার যে মুক্তার মধ্যে সাদা দাঁত থাকে সেটা কিন্তু আর থাকে না, একটা পর্যায়ে যে সেটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা সবাই আসলে চাই যে আমাদের যে মুখের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আমাদের হাসি, হাসিই হচ্ছে সবচেয়ে সুন্দর। আপনি যখন হাসবেন তখন দেখতে পাবেন আপনাকে পৃথিবী হচ্ছে উজ্জ্বল হয়ে যাবে। তো সেই সুন্দর হাসিটাকে ধরে রাখার জন্য আপনাকে কি করতে হবে, আপনার দাঁতটাকে সুন্দর রাখতে হবে। আর দাঁত সুন্দর রাখার জন্য আপনাকে নিয়মিত দুই বেলা ব্রাশ করার পাশাপাশি আপনার দাঁতটাকে ঝকঝকে রাখার জন্য আপনার জন্য এই লানবেনা থেকে নিয়ে এসেছে টিথ এসেন্স। এই টিথ এসেন্সটি যখন ইউজ করবেন তখন দেখতে পাবেন যে আপনার দাঁতটা কিন্তু হোয়াইট হচ্ছে। তো এটি অনেকেই বলে থাকে যে এটি ইউজ করলে দাঁত একদম সাদা হয়ে যাবে, ধবধবে সাদা হবে। এবং কারো কারো ভাষ্য মতে যেটা বলে থাকে যে হ্যাঁ, সপ্তাহে দুইবার করে ইউজ করতে। তো আমি বলবো দুইবার করে ইউজ করলে আসলে কি ইউজ করা উচিত, আসলে কি দুইবার করে ইউজ করবো আমরা, সেটাই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিব। এই যে এসেন্সটির ভিতরে হচ্ছে আপনি এরকম ছোট একটি এসেন্স পেয়ে যাবেন, ড্রপ দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি হচ্ছে চোখের ড্রপ, নাকের ড্রপের মতো এরকম ছোট্ট একটি ড্রপার সিস্টেমের একটি আছে। সাথে পাচ্ছেন এরকম কিছু কটন বার। কটন বার আমরা সবাই চিনি, কটন বার নর্মালি আমরা হচ্ছে দেখা যায় কানের ময়লা পোশাক করার জন্য ইউজ করে থাকি। এটি দাঁত ইউজ করার জন্য দেয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে এই কটন বারটি এবং এই হচ্ছে এসেন্সটি। এখানে আপনার টোটাল হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়েট হচ্ছে 10 ml আছে, 10 ml এসেন্স আছে এখানে, খুব অল্প পরিমাণেই আছে যদিও এটা খুবই অল্প পরিমাণে লাগে। তো এখানে আপনারা বাকি যা যা পাচ্ছেন সেটা হচ্ছে এটার ইউজ প্রসেস আছে, ইফেক্ট আছে, ইনগ্রিডিয়েন্টস আছে, এগুলো সব ইংলিশে লেখা আছে। কারণ আমরা জানি যে যেই চায়না ব্র্যান্ড হলেও লানবেনার কিন্তু সব কিছু ইংলিশেই দেওয়া থাকে। এবং এটি বলা হচ্ছে যে ইউজের পরে আপনারা এটি খুব ঠান্ডা জায়গায় ড্রাই স্থানে রাখার জন্য এটিকে বলা হচ্ছে এখানে।
তো এটি কিভাবে ইউজ করবেন, এটি ইউজ করার জন্য এখান থেকে যে হচ্ছে আপনার এসেন্সটি আছে এই এসেন্সটিকে হচ্ছে এই কটন বারে নিয়ে কটন বারে ড্রপে নিয়ে দেন আপনাকে দাঁত হচ্ছে এই কটন বারটি দিয়ে ঘষতে হবে। দাঁতের মধ্যে এরকম করে করে হচ্ছে আস্তে আস্তে করে করে দাঁতটাকে ঘষতে হবে। ঘষলে আস্তে আস্তে করে আপনার দাঁতটা হোয়াইট হয়ে যাবে। এখন যারা বলছে সপ্তাহে 2-3 বার ইউজ করতে, তাদেরকে বলবো যে না, এতবার ইউজ করা যাবে না, কারণ তাতে করে কি হবে, দাঁতের উপরে যে এনামেলটা থাকে সেটা ক্ষয় হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। যখন আপনার দাঁতের উপর এনামেলটা ক্ষয় হয়ে যাবে, তখন কিন্তু আপনার দাঁতের বিভিন্ন ধরনের বাজে ডিজিজ দেখা দিবে, দাঁতের গোড়া ফুলে যাওয়া, দাঁত ব্যথা করা, এই জিনিসগুলো হবে। তো আমাদের দাঁতের এনামেল কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই ইম্পর্টেন্ট। এনামেল না থাকলে দাঁত ক্ষয় হতে থাকে, দাঁত ভেঙে যাবে, ফেটে যাবে। তো সেই জন্য অত অতিরিক্ত ইউজ করা যাবে না। যাদের দাঁত অতিরিক্ত ধরনের হচ্ছে স্কি, আপনার দাঁতটা লাল হয়ে গেছে, তারাই শুধুমাত্র এটি ইউজ করবেন। তাছাড়া আদারওয়াইজ কিন্তু ছোটরা এটি ইউজ করা ঠিক হবে না। যাদের এজ বেশি, যাদের দাঁত খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, হলুদ হয়ে গেছে বা দাগ পড়ে গেছে, তারাই শুধুমাত্র এটি ইউজ করবে, কারণ এটি একটি মেডিসিন আর এতে কোনো সাইড এফেক্ট নেই। এমনিতেই ইউজ করা যাবে, সবার জন্য এটি খুব ভালো কাজ করবে।